হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে যেহেতু আজকে উইকেন্ড আছে, তো আমি বেড়াতে বেরিয়েছি গোলাপবাগ মোড় দিয়ে মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়াম। দেখতে পাচ্ছি এটা, এটা হচ্ছে গোলাপবাগ মোড়, হ্যাঁ। এবার মেয়েকে জানা মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়াম। মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়ামটা কত সামনে সামনেই আছে মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়াম। মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়াম নিয়ে ঘুরতে আসছি। এটা হচ্ছে গোলাপবাগ মোড় বর্ধমান। ওকে, তো গোলাপবাগ মোড় দিয়ে তুমি যখন একটু এগিয়ে আসবে তখন এখানে যে বার্ডওয়ান ডেকোরেটেড অফ ডিস্ট্রিক্টস অফ এডুকেশন দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান, এটা বার্ডওয়ান ইউনিভার্সিটি, এখানে মতলব পড়াশোনা হয় আর কি, খুব ভালো রকমের। তো এটা বার্ডওয়ান ইউনিভার্সিটি, অ্যান্ড আই থিঙ্ক থোড়াসা মতলব थोड़ा सा और आगे जाएंगे तो मेघनाथ सा प्लानेटोरियम मिल जाएगा, देख के आ जाएगा, है ना। तो वेदर भी आज मतलब क्लाउडी है, सारा दिन काल थे बिस्टि हो ही जाए, मेघ कर ही आज देखा जाए। बाड़ीटा खूब सुंदर, ओ देखो ওই যে চলে এসেছি মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়াম। তো দেখতে হবে যে এটা খোলা আছে কিনা আজকে, ঠিক আছে। আমি ছোটোবেলা একবার এসেছিলাম এখানে, তো আগে ছুটি ছিল, ভাবলাম যে কোথায় যাব, যে ভাবলাম মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়াম দিয়ে ঘুরে আসি। বাট আমার মনে হচ্ছে না এটা খোলা আছে কি, দেখতে হবে খোলা আছে কি না, না খোলা নেই। এটা চাবি আজকে কি বন্ধ, নো ম্যান। মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়াম বর্তমান মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়াম। তো যদি ভেতরে আজকে নাও যেতে পারি বাইরে থেকে দেখে নাও, তো মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়াম ছোটোবেলায় একবার এসেছিলাম, তো এখানে স্পেসশিপ নিয়ে মানে স্পেস নিয়ে একটা ভিডিও দেখেছিলাম, ঠিক আছে, ভেতরে খুব ভালো লেগেছিলো। বাট তা আজকে কি বন্ধ নাকি আমি বুঝতে পারছি না ব্যাপারটা, দাঁড়া কাউকে জিজ্ঞাসা করে ওকে জিজ্ঞাসা করতে হবে। সো কুইক আপডেট গাইজ, আমরা এখন যেখানে ছিলাম সেখানেই আছি, খুলবে বলছে 11টার সময়, ঠিক আছে, অন্যদিন তো 10টার সময় খুলে যায় বলছে, একজনকে জিজ্ঞাসা করলাম, বাট এখনও গেটে তালা মারা, পাপা জান কী হয়, হ্যাঁ না, ওয়েট করি দেখি কি বলে, কেউ যদি আসে জিজ্ঞাসা করো। ভেতরে একজন লোককে দেখতে পেলাম ওইখানে, ভেতরে গেল, ঠিক আছে, দেখা যায় কখন আসে। লেটেস্ট আপডেট গাইজ, যতক্ষণ না মানে হলটা ভর্তি হচ্ছে ততগুলো লোক আসে, ততক্ষণ ইয়ে খুলবে না, গেট খুলবে না, তো ততক্ষণ হয় আমাদের ওয়েট করতে হবে, নয় বাড়ি যেতে হবে। আজকে যেহেতু আমাদের টাইম আছে আমি ওয়েট করবো, দেখা যাক কী হয়। আই ডোন্ট থিঙ্ক, ওখানে দেখো লোকও দাঁড়িয়ে আছে স্যার, আই ডো ওখানে লোকও দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ওরাও ওয়েট করছে দেখবে বলে, তো দেখা যাক কী হয়, মনে হয় না আজকে। তো গাইজ, বিরিয়ানি খেয়ে চলে এসেছি আবার মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়ামের সামনে, অ্যান্ড গেস ওয়াট, আমি ভি নেই খুলে, আমি ভি ইয়াপে মতলব তালা দেখে রাখ দিয়ে উন লোক, হ্যাঁ না। তো আজকে মনে হয় না এরা খুলবে, ঠিক আছে, তো দেখবো আর কিছুক্ষণ। এখন বাজছে 11:22, দেখবো আর কিছুক্ষণ ওয়েট করবো, ঠিক আছে, তারপর না খুললে সোজা বিগ বাজার, অ্যান্ড ওখানে মোবাইল সারিয়ে সোজা কর, তো দেখি আর কিছুক্ষণ ওয়েট করে। দেখো এখানে বসার কোনো জায়গা পাইনি, ঠিক আছে, এখানে বসার করতে হবে কোনো জায়গা নেই, তাই রাস্তার মাঝে এই যে ডাম্পারগুলো আছে, তো এরকম একটা ইয়ের মধ্যে বসে আছি, ঠিক আছে। সামনে দিয়ে গাড়ি আসছে, পেছন দিয়ে গাড়ি আসছে, বাট আমি এখানে বসে আছি। ইয়া ম্যান, সে দরজা খুলে গেছে, চলো এবার, মানে আমি একজন গেল দরজা খুলে, তাকে জিজ্ঞাসা করলাম যে কখন শো হবে, তো বললো 1টার সময় শো হবে, তো দেখা যাক কখন শো হয়। টিকিট কাটতে যাবো, জিজ্ঞাসা করবো ওখানে। এই যে এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি একটা, এখানে প্লেগ্রাউন্ডে সামথিং কিছু আছে, গাছগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে কাটো, অ্যান্ড ওয়েদারও ক্লাউডি আছে, তো দেখতে আরও ভালো লাগছে, হ্যাঁ দোল না দোল দোল দোল, চলো টিকিট কাটবো দেখি কী বলে। মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়াম
Wow. Nice. Yeah. How go the ticket cutter? Ticket counter to other? Ticket counter? Ticket counter. Bond as no game. Extrasolar planet, extrasolar planet. Full ticket solely, sub ticket 20. Okay. Magnus, Jananame planetarium to visit. Magnus born and died. So, তোমাদের কে একটা কথাই বলবো যে তোমরা কোন দিন প্ল্যানেটোরিয়ামে আসো তো মিন্স একটা দুটো সময় সো এখানে যেটা তুমি দেখতে পাচ্ছো এখানে সো 12:30টা থেকে স্টার্ট বাট 12:30টা মিন্স একটা থেকে ওরা স্টার্ট করে কিন্তু তো টাইম নিয়ে আসবে একটার পর 12:30টার পর আসবে এখানে আসতে হলে কারণ না হলে তোমরা দাঁড়িয়ে থাকতে হবে আমার মতো আর ব্যাপার হচ্ছে এটা সো স্টার্ট করবে না ততক্ষণ যতক্ষণ না লোক চলে আসছে অনেক লোক আসছে ততক্ষণ স্টার্ট করবে না বাট জায়গাটা সত্যি খুব সুন্দর ওয়াও সামনেটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করে রেখেছে নাইস দেখা যাক ভেতরে যদি ক্যামেরা করতে দেয় তো ভেতরটাও আমি দেখাবো আপাতত এইটুকুই দেখো ওকে বাই ব্যাড নিউজ গাইজ সো ক্যান্সেল হয়ে গেল চলো আমি এবার চলে যাই স্টেশনে বাই 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 মেঘনাদ সাহা প্ল্যানেটোরিয়াম বাই চলো